এই মাসে রেডমির পক্ষ থেকে একটা সারপ্রাইজ স্মার্টফোন আসতে চলেছে, যেখানে কিনা 5G কানেক্টিভিটি পাওয়া যাবে শুধুমাত্র 12 থেকে 13,000 রুপিতে অথবা 15 থেকে 16,000 টাকায়। আর এই স্মার্টফোনটা 5G কানেক্টিভিটির পাশাপাশি বিশাল আকৃতির ডিসপ্লে এবং মোটামুটি গেম খেলার জন্য ভালো চিপসেটের সাথেই আসবে। এছাড়াও এমনটা ধারণা করা যাচ্ছে এই স্মার্টফোনটাতে 6000mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করবে রেডমি। তবে 5000mAh এর ব্যাটারির সাথে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেখানে কিনা 18W ফাস্ট চার্জিং এর ফিচারটা থাকবে। তবে এখন অবধি এটা শিওর হওয়া যায়নি যে বক্সের সাথে চার্জারকে ফ্রিতে প্রোভাইড করবে কিনা Xiaomi, বিকজ বর্তমানে ম্যাক্সিমাম স্মার্টফোনেই, মানে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে, সেটা Xiaomi হোক অথবা Realme, তারা ফোনের সাথে চার্জারকে ফ্রিতে দিচ্ছে না। তো এবার দেখারই পালা যে Xiaomi-র এই ফোনটা চার্জারের সাথে আসে কিনা। তো চার্জারকে এক সাইডে ফেলে চলুন ফোনটার ডিসপ্লে সম্পর্কে জানা যাক। এই ফোনটাতে 90Hz এর স্মুথ ডিসপ্লেকে ইউজ করবে Xiaomi, যেখানে কিনা 6.58 ইঞ্চির এই ডিসপ্লেটাতে থাকবে ফুল HD প্লাস রেজলিউশন। সো আপনারা হয়তো বুঝতে পারছেন, শুধুমাত্র 5G-কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে এখানে ডিসপ্লে সেকশনে তেমন কোনো কস্ট কাটিং করা হয়নি। নটযুক্ত এই ডিসপ্লেটা কিছুটা ব্যাকডেটেড মনে হলেও এখানে যে হাইয়ার রিফ্রেশ রেট রয়েছে তার পাশাপাশি ফুল HD প্লাস রেজলিউশন, তার জন্য অনেকেরই পছন্দ হবে এই ফোনটি। তবে হ্যাঁ, ফোনটার চিপসেট এই দুটো জিনিসকে একসাথে হ্যান্ডেল করতে পারে কিনা সেটাই এবার দেখার পালা। 6.58 ইঞ্চির ডিসপ্লে সাইজ হওয়ায় এখানে মোটামুটি বড় আকৃতির একটা ডিসপ্লের সাথেই আসতে চলেছে রেডমি 11 প্রাইম 5G স্মার্টফোনটা। এই ফোনটাতে থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং মি ওয়াই 13। আগামীতে অ্যান্ড্রয়েড 13 এর পাশাপাশি মি ওয়াই 14 আর 15 এর আপডেটও প্রোভাইড করা হবে। তাছাড়া 5G-কে ইমপ্লিমেন্ট করার জন্য রেডমি 11 5G স্মার্টফোনটাতে অথবা রেডমি 11 প্রাইম 5G স্মার্টফোনটাতে ইউজ করা হবে মিডিয়াটেকের সবচেয়ে সস্তা 5G চিপসেট, মানে দাঁড়াচ্ছে গিয়ে ডাইমেনসিটি 700। আর এই চিপসেটটা শুধুমাত্র 7nm আর্কিটেকচারের উপর তৈরি করেছিল মিডিয়াটেক এবং এর চাহিদা বর্তমানেও রয়েছে। 2 বছর আগের এই চিপসেটটা বর্তমানে মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিয়ে দেবে আপনাকে বাজেট অনুযায়ী। এখানে টুকটাক গেমিং করা যাবে, পাবজি গেমটা সর্বোচ্চ 40fps প্লে করা পসিবল হবে, তাছাড়া ফ্রি ফায়ার গেমটাও শ্যাডো মোডটা অফ করে খুব ভালোভাবে খেলতে পারবেন আপনি। এছাড়া 4GB এবং 6GB এই দুটো র্যাম ভেরিয়েন্টের সাথে আসলেও সর্বোচ্চ 8-11GB ভার্চুয়াল র্যামকে ইউজ করা পসিবল হবে রেডমির এই ফোনটাতে। সো যারা কিনা বেশি মাল্টিটাস্কিং করে থাকেন, তারা যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করেন তাহলে আপনার জন্য বেটার হয়, বিকজ এখানে 128GB UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে Xiaomi। তার পাশাপাশি দুইটা সিম এবং একটা SD কার্ডকে একসাথে পসিবল হবে ইউজ করা এই ফোনটাতে। তবে হ্যাঁ, এখানে একটা বড় কস্ট কাটিং করবে Xiaomi এর ক্যামেরা সেকশনে। 50MP ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে আসলো, এখানে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে না। 2MP একটা ফালতু ম্যাক্রো অথবা ডেপ্থ ক্যামেরা সেন্সর ইউজ করা হবে ফোনটার দ্বিতীয় ক্যামেরা হিসেবে। আর 5MP অথবা 8MP একটি নর্মাল টাইপের সেলফি ক্যামেরা থাকবে ফোনটার সেলফি হিসেবে। তো সর্বোচ্চ ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে এই ফোনটার ক্যামেরা দ্বারা, এবং ভিডিও কলিংয়ে আপনারা খুব ভালোভাবেই ইউজ করতে পারবেন সেলফি ক্যামেরাকে, বিকজ এর রেজলিউশন খুব ভালো না হওয়ায় নর্মালি লো লাইটে ফটোগ্রাফি করার সময় আপনাদের কিছুটা প্যারা খেতে হবে। আর এই ফোনটাতে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক, টুকটাক কিছু সেন্সর এবং 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, FM রেডিও, GPS এই সকল ফিচারের সাথেই আসবে রেডমি 11 প্রাইম 5G স্মার্টফোনটা আগামী 6 সেপ্টেম্বর ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে। আর এই মাসের শেষ নাগাদ অথবা অক্টোবর মাসের দিকে আমরা আনঅফিসিয়ালভাবে শুধুমাত্র 15-16,000 টাকায় ইজিলি এই ফোনটা বাংলাদেশে পেয়ে যাব। অফিসিয়ালি আসার সম্ভাবনা খুব কম হলেও ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা 12-13,000 রুপি এবং 6GB র্যামের ভেরিয়েন্টটা 15,000 রুপির আশেপাশেই লঞ্চ করবে Xiaomi, বিকজ বর্তমানে রিয়েলমি তাদের 9A 5G স্মার্টফোনকে সেম প্রাইসিংয়ের সাথে লঞ্চ করেছে ইন্ডিয়াতে। তো যাই হোক, ফোনটা আসলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। আর আপনার কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।